আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই টিউটোরিয়ালটা কোরআন শরীফের 95তম মাক্কি সুরার সুরা তিন তিন এটা নিয়ে আলাপ করতে চাই। ছোট্ট করে আমি আগে বলে নেই যে প্রতিবারের মতো এই টিউটোরিয়ালের বা এই সিরিজের প্রত্যেকটা টিউটোরিয়ালে একটা একটা করে সুরা আমি চেষ্টা করছি অর্থসহ, এবং এটার যে ব্যাকগ্রাউন্ড আছে বা এটার সম্পর্কিত যে ঘটনাগুলো আছে তার মধ্যে থেকে উল্লেখিত যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেগুলো নিয়েই চেষ্টা করছি এই সিরিজটাকে সাজানো। আর তিন এই সুরাটা নাজিল হয়েছে বেসিক্যালি মানব জাতির যে সামগ্রিক বিষয়াদি এবং মানব জাতির জন্য আল্লাহর যে রহমত, এবং এখানে সৎ কর্ম এবং অসৎ কর্ম করলে পরবর্তীতে তার যে পুরস্কার আছে বা এই সামগ্রিক বিষয়টা নিয়েই আলোচনা করা হয়েছে। কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়নি, সামগ্রিক বিষয়টা নিয়েই আলোচনা করা হয়েছে। এই সুরাটার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 8টি, সুরা তিন মাক্কি সুরা। এবং এখানে আল্লাহ তাআলা প্রথমে কিছু উৎকৃষ্ট জিনিসের বস্তুর শপথ নিয়ে বলছেন কথা। এই শপথ নেওয়ার কারণ হচ্ছে তিনি যে কথাগুলো এর পরবর্তীতে মানবজাতির জন্য বলছেন বা যেই কথাগুলো আয়াতের মাধ্যমে আসছে সেই কথাগুলোর গুরুত্ব বা সেই আয়াতের যেই ইম্পর্টেন্স এইটার ব্যাপারে একদম কঠোরভাবে তিনি বলেছেন। এ কারণে এই সুরাটার মধ্যে প্রথমে আমরা যেমন পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এখানে এই যে শপথ, এখানে হচ্ছে দুই ধরনের ফলের শপথ নেওয়া হয়েছে। একটা হচ্ছে আঞ্জির এবং হচ্ছে জাইতুন ফল, এটা এক ধরনের ডুমুর জাতীয় ফল। আর একটা হচ্ছে জলপাই জাতীয় ফল, সিরিয়া এবং ফিলিস্তিনের ক্ষেত্রে ওই সকল জায়গাতে যেহেতু অনেক বেশি পরিমাণে নবী রাসূল ওই ওই পবিত্র স্থানে আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছেন, সো ওই জায়গাটাতে ওই মাটিতে এই ফলগুলা তৎকালীন সময়ে এখনো অনেক বেশি পরিমাণে ফলতো। তো সেগুলো হচ্ছে এই যে তিন, জৈতুন, একটা হচ্ছে জলপাইয়ের মতো আর একটা হচ্ছে ডুমুরের মতো ফল। তো সেই উৎকৃষ্ট ফলের আল্লাহ তাআলা শপথ নিয়ে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। এরপরে তিনি কিসের শপথ নিয়েছেন? ওয়াতুর সিনিন, ওহাজাল বালাদিল আমিন। এই যে ওহাজাল বালাদিল আমিন, এটার আগে তিনি আরো দুইটা জিনিস, ওয়াতুরি তুর পাহাড়, হযরত মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছে এটা হচ্ছে সেই পাহাড়, সেই ফজিলতপূর্ণ পাহাড় যে পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথোপকথনের সময় কথোপকথন হয়েছিল এবং তাওরাত যে আসমানি কিতাব আছে সেটা নাজিল হয়েছিল। সুতরাং তুর একটা ফজিলতপূর্ণ পাহাড়, সেই পাহাড়ের আল্লাহ কসম নিয়েছেন যে শপথ, ওয়া তুরি সিনিন, এই সিনিন হচ্ছে সিনাই মানে সিনাই পর্বতের, এই এই তুর পর্বতের শপথ নিয়ে তিনি বলছেন। এবং তিনি আরো শপথ নিয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ মানে হচ্ছে শহর, আমিন মানে হচ্ছে নিরাপদ বা পবিত্র শহর। কোন পবিত্র শহরের তিনি শপথ দিচ্ছেন? সেটা হচ্ছে মক্কা, কারণ এই মক্কা নগরীতে আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, এবং এই মক্কাতেই হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ। সুতরাং এই নগরীর তিনি শপথ নিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, আজাল বালাদিল আমিন, সবচেয়ে নিরাপদ নগরীর শপথ। কি শপথ? এই প্রথম এই আয়াতে তিনি কি শপথ নিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনা, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন, খালাকনাল ইনসান অর্থাৎ মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফি আহসানি সবচেয়ে সুন্দর, আহসানি সবচেয়ে সুন্দর, আহসানি তাকওয়িম আকৃতি বা শেপ দিয়ে বা অবয়ব দিয়ে। আল্লাহ বলছেন নিশ্চয়ই, আল্লাহ শপথ নিয়ে বলছেন, কিসের? তিন, জৈতুন আঞ্জিরের শপথ নিয়েছেন, তুর পাহাড়ের শপথ নিয়েছেন, মক্কা নগরীর শপথ নিয়েছেন।
চারটা জিনিসের শপথ নিয়ে আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মানব জাতিকে, মানুষকে, মনুষ্য জগৎকে, ইনসানকে আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, স্ট্রাকচার দিয়ে, আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা এরপর রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল মানে হচ্ছে সর্বনিম্ন স্তর, অর্থাৎ এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে, আসফালা স্তর, সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ আগেই বলেছেন যে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরে তিনি সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। এটার আসলে আরো অনেক মহত্ত্ব থাকে, মানে ছোট থেকে একটা মানুষ যখন যৌবন কালে পর্দাপণ হয় বা তার তখন ইয়াং বা সবচেয়ে পূর্ণ সময়টা যখন থাকে, তখন মানুষের স্ট্রাকচার, আর যখন সে ওল্ড এজে যায়, অর্থাৎ নিয়ারলি 90-100 ইয়ার্সে যারা আছেন, আমরা যাদের দেখি, আমরা দেখি যে তারা একটু কুঁজো হয়ে যান, মানুষগুলো কিন্তু একটু আকৃতিতে ছোট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সুতরাং আল্লাহ বলছেন একদম স্পষ্টভাবে যে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এরপরে তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে, ওয়ারাসুম্মা রাদাদনা, অতঃপর নামিয়ে দেওয়া হয়েছে আসফালা স্তরে, সাফিলিন, সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। ইল্লাল্লাজিনা, তবে মানে ইল্লাল্লাজিনা আমানু, কিন্তু যারা আমানু, ইমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গয়রু মামনুন, অর্থাৎ যারা ইমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ স্পষ্ট করে বলছেন এবং অকাট্য দলিল হিসাবে তিনি প্রমাণ করেছেন, বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালেহাতে ফালাহুম আজরু গয়রু মামনুন, অর্থাৎ আজরুন গয়রু মামনুন হচ্ছে উত্তম প্রতিদান, অর্থাৎ এটার একটা প্রাইজ বা এটার একটা পুরস্কার আল্লাহ যে দিবেন, কারা, যারা ইমান এনেছে, আমানু ওয়ামিলুস সালিহা আমল, যারা কাজ করেছে, কেমন, সালিহান ওয়ামিলুস সালিহাত, অর্থাৎ উত্তম সৎকর্ম যারা করেছে, যাদের ভিতরে আখলাকে হামিদা ছিল, সৎ চরিত্র ছিল, যারা ভালো কাজ করেছে, যারা এই পৃথিবীতে এই জীবদ্দশায়, এই জীবদ্দশায় মানুষের জন্য কিছু করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার। ইন্না ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তাহলে হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে? তাহলে এই যে একটা দিন আল্লাহ তাআলার কাছে যে আমাদের সবাইকে উপনীত হতে হবে, আখেরাতের সময় আমাদের সবাইকে যে জীবনের কাজের হিসাব দিতে হবে, এই বিষয়টা যে বিশ্বাস করতে হবে, তাহলে কোন জিনিসটা এই মানুষকে অবিশ্বাসী করে? আল্লাহ প্রশ্ন করছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, হে মানুষ, আল্লাহ বলছেন হে মানব মণ্ডলী, তোমাদেরকে কিসে এই বিচার দিবসের প্রতি অবিশ্বাসী করে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ নিঃসন্দেহে বিচারকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, সামিউম বাসির, আল্লাহ হচ্ছেন সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। যদিও সামিউম বাসির এটাতে নাই, আমি বলেছি লাইসাল্লাহু, আলাইসাল্লাহু বি আহকামিল, আহকামুল সবচেয়ে বড়, হাকিমিন সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ বিচারক। সুতরাং আল্লাহ এই আটটা আয়াতে কোরআন শরীফের এই 95তম মাক্কি সুরার কি বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, চারটা জিনিসের শপথ, তিনের, জৈতুনের পাহাড়ের, তুর পাহাড়ের, বালাদিল আমিন, মক্কা নগরীর। হ্যাঁ, বলা হয়েছে
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। নিশ্চয় আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার বা অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন এবং এরপরে তাকে স্মরণীয় স্তরে নামিয়ে নিয়ে এসেছেন শুধুমাত্র তারা ছাড়া যারা ইমান এনেছে, সৎকর্ম করেছে এবং তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান বা অশেষ পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আল্লাহ প্রশ্ন করে বলছেন কে তোমাদেরকে বা কিসে তোমাদেরকে বা কি কারণে তোমরা বিচার দিবসের প্রতি অবিশ্বাসী হবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নিশ্চয়ই আল্লাহ বিচারকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক। সুতরাং এই সুরাটা আমরা যখন আয়াত তেলাওয়াত করব নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে, তখন আমাদের মনে আমাদের অন্তরে যাতে এই চিন্তাটা আসে, আল্লাহ বলছেন মানুষকে চারটা পবিত্র জিনিসের শপথ নিয়ে, মানুষ হচ্ছে সৃষ্টির, আমরা জানি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মাখলুক সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মানে সর্ব উত্তম সৃষ্টি। এই সৃষ্টি জিনিসটা আল্লাহ এত আদর করে এত মমতা দিয়ে সৃষ্টি করেছেন এবং একটা পর্যায়ে স্মরণের স্তরে নিক্ষিপ্ত হবে বা কাজের প্রতিদান আল্লাহ দিবেন, সেই প্রতিদান যে দিবেন সেই পরকালে যে হিসাব হবে এই বিষয়টাকে জোর দিয়ে এমফাসাইজ করেছেন শপথ নিয়ে। ওয়া শপথ, জাইতুন, ওয়া তিন, ওয়া জাইতুন, ওয়া তুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। সুতরাং এখানে আমাদের এই আয়াতগুলোতে আমাদের পড়ে এতটুকু আত্মস্থ হইতে হবে যে আল্লাহ শপথ নিয়ে বলছেন যে আমাদেরকে সৎ কাজের নির্দেশ দিয়েছেন, অসৎ কাজে বারণ করেছেন, যারা সৎকর্ম করবে, আমালুস সালেহাত যারা হচ্ছে ইমান আনবে, সালেহাত যারা কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে প্রাইজ করবেন, আল্লাহ তাদেরকে নিঃসন্দেহে তার প্রতিদান দিবেন এবং বিন্দুমাত্র হিসাবের 19-20 হবে না। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি মাখলুকের সবার এই যে হিসাব, এই যে বিচার দিবস, সেদিন কোনো জুলুম হবে না কার উপরে, সেদিন একদম আল্লাহ মিজান পাল্লা ধরে হিসাব হবে। এবং আল্লাহ তাআলা এটাই কোরআনের এই সূরাতে বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমাশীল, এবং আমরা আল্লাহর রহমতের জন্য প্রত্যাশা করব। তোমরা যখন নামাজে দাঁড়িয়ে এই সূরাটা পড়বে তখন অন্তরে যাতে এই অর্থটা চলে আসে। সুতরাং দেখা হবে এর পরের আরেকটা ভিডিওতে আরেকটা সূরা নিয়ে। আল্লাহ হাফেজ।